কিছু কিছু আলেম তারা সহি হাদিসের কথা শুনলে তারা এভাবে তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন এবং খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে যে আমরা সুননা মানি হাদিস মানি না এবং তারা বুঝতে পারেন না এই জাতীয় বক্তব্যের মাধ্যমে তারা যে কত ভয়ঙ্কর অবস্থায় তাদের নিজেকে নিয়ে যাচ্ছেন এবং এটি হতেও পারে যে একজন ব্যক্তি হাদিস অস্বীকারীদের যে তাদের উপর যে যে নিয়ম বর্তায় এবং তাদের ব্যাপারে যে হুকুম সেই হুকুম কিন্তু এই ব্যক্তির উপরও প্রয়োজন হতে পারে তিনি একটা পার্টিকুলার কোনো হয়তো বা দৃষ্টিভঙ্গিকে ডিনাই করতে গিয়ে তিনি কথা বলে থাকেন হাদিস মানি না এটা একজন মুসলিম বলতে পারে কখনো আপনি ভেবে দেখুন তো এভাবে শব্দচয়ন যাতে কেউ না করে আমরা এটা বলছি কারণ এটা কেন তারা করে তারা একটা ভ্রান্তির মধ্যে আছে তারা মনে করছেন যে সুন্না এবং হাদিস এক নয় এগুলো মনে রাখতে হবে এগুলো সুর এই পরিভাষা এই পরিভাষাগুলো স্কলাররা বা আলেমরা অথবা আমাদের সালফেস আলহীন তারা কীভাবে ব্যবহার করেছেন তা আমাদেরকে দেখতে হবে কোরআন আল্লাহ আল্লা সুবিহানুতলা হাদিস তার বক্তব্যকে তিনি হাদিস বলেছেন ওয়ামানুমিন আল্লাহি হাদিসা আল্লা সুহানু আলার চেয়ে কথায় উত্তমকে অতএব রসোসালাম যা কিছু বলেছেন যা কিছু করেছেন সেগুলোই হাদিস আর কেউ কেউ বলতে চান যে হাদিসের মতো থেকে যেগুলো থেকে কিছু আমাদের নিজেদের জন্যে কিছু বিধান আমরা গ্রহণ করতে পারি সেগুলোকে বলে শুননা তারা আসলে বুঝতে পারেন না হাদিস এবং শুননা দুটো শব্দই একই অর্থে ব্যবহৃত হয় যখন এগুলো আলাদা আলাদা আসে আবার যখন একসাথে আসে তখন দুটো ভিন্ন অর্থে ব্যবহৃত হয় হাদিস অর্থাৎ কিছু কিছু হাদিস আছে এগুলো হচ্ছে তার শ্রেয়ী বা কিছু শূন্য যেগুলো তার শ্রেয়ী কিছু আছে যেগুলো তার শ্রেয়ী নয় অর্থাৎ কিছু কিছু শূন্য থেকে আমরা শরীয়তের বিধান নেই কিছু কিছু শূন্য থেকে শরীয়তের বিধান নেই না কিছু কিছু হাদিস আছে যা আমাদেরকে বিধান দেয় কিছু কিছু হাদিস আছে বিধান দেয় না যেমন ধরুন রাসুল্লাহ সাল আলী ওয়সলামের জীবনের যে ঘটনাগুলো যেমন ওহুদের প্রান্তরের ঘটনা বদরের প্রান্তরের ঘটনা তার পারিবারিক বিভিন্ন ধরনের ঘটনা এগুলোকে কি আপনি হাদিস বলবেন না সুন্না বলবেন এগুলোকে যদি আপনি হাদিস বলেন এবং যদি আপনি এগুলোকে অস্বীকার করেন তাহলে কি ব্যক্তি মুসলমান থাকবে মোমেন থাকবে মুসলিম মোমেন থাকলে তো কোনো সুযোগই নাই আপনি যে সুরাত দোহাত এটা কী বলেছেন আল্লাহ আলাম ইয়াজিদ ইমাং ফা ওয়াবাইজা আল্লাং ফাহাদা ওয়াবাইজা কা আ ইং ফাহনা এগুলো কি আল্লাহ সুহানুয়া তালা তার রাসুলের জীবন সম্পর্কে আলোচনা করেননি তাহলে এই এইটু যদি হাদিস হয় তাহলে কি আপনি এটাকে অস্বীকার করবেন আর এটাকে অস্বীকার করলে কি আপনি মুসলিম হিসেবে নিজকে দাবি করতে পারেন করতে পারেন না কেউ এখানে দু তিনটি বিভ্রান্তি করে জিনিস তারা নিয়ে আসেন বলেন যে হাদিস হল রাসুল সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন আর সন্না হলো দাঁড়িয়ে পেশাব না করা মনে রাখতে হবে রাসুল সালাম দাঁড়িয়ে পেশাব করেছেন এটি জীবনে প্রতিদিন তিনি করেননি তিনি একবার করেছেন হাদিস এসছে তাহলে আপনার জীবনও তো এরকম ঘটনা ঘটতে পারে আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে বসে পেশাব করলে আপনার গোটা শরীর অপবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে আপনি কি করবেন যারা এই মাসালা দেন তারা কি এরকম ঘটনা কখনই ঘটান নাই জীবনে তারা কি এটি করেননি এমন একটা জায়গায় গিয়েছেন কোনো একটা টয়লেটে সব অপরিচ্ছন্ন তিনি সেখানে বসে পেশাব করলে তার গোটা শরীর অপবিত্র হয়ে যাবে ছিটে ফোটায় এসে তখন তিনি কি করবেন রাসুল বলেছেন তোমরা ইস্তান জিহু মিনাল বা উলিফা ইন্না আহমতা আজাবিল কবরিমিন হু তোমরা পেশাব থেকে পবিত্র থাকো কারণ অধিকাংশ কবররা আজাবের মাধ্যমে হয় তারা আবার আরেকটা বিভ্রান্তিকর কথা বলতে চান তা হলো রাসুল অনেকগুলো বিয়ে করেছেন তাইলে কি ততটুকু বিয়ে করে আমাদের জন্য যায় তারা বুঝতেই পারেননি কিছু কিছু জিনিস

আমার রব আমাকে খাওয়ান এবং পান করান কিন্তু আমাদেরকে তো তিনি সময় বেসাল অর্থাৎ কানেক্টেড রোজা রাখতে নিষেধ করেছেন তাহলে আমরা আসলে কিসের সাথে কি মিলাই রাসুলের জন্য এগুলো খাস এগুলো আমাদের জন্য খাস না এগুলোকে এনে আমরা হাদিস এবং সুন্নার সাথে একটা ডিফারেন্স তৈরি ডিস্টিংশন তৈরি করে আমরা এক জাতীয় প্রবণতা বা দৃষ্টিভঙ্গিকে আমরা এভাবে ডিনাই করি ডিনাই করতে গিয়ে আমরা যে সুন্না অথবা হাদিসকে অস্বীকারীদের খাতায় আমাদের নাম লেখাচ্ছি তাকে আমরা বুঝতে পারছি